ছড়িয়ে আছেন তার কোনো কাজ করতে পারে না, ওপরের নির্দেশ ছাড়া। শীর্ষ পর্যায়ে আপনি দেখেছেন সম্প্রতি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে ডয়েটিপের, সেখানে পরিষ্কার করে বলছে যে আমাদের একেবারে টপ দেশের টপের কাছ থেকে আমরা নির্দেশ পাচ্ছি। তো এই নির্দেশে যদি টপ থেকে নির্দেশ মানুষ হত্যা করা হয়, টপ থেকে নির্দেশ যদি আপনি এভাবে অন্যায় অত্যাচার করে মানুষকে নির্দয় ভাবে মেরে ফেলা হয়, তাহলে সেই রাষ্ট্র কি আর রাষ্ট্র থাকে? সেই রাষ্ট্র কোনো গণতান্ত্রিক তো দৃঢ়তা রাষ্ট্রেই থাকে না। আপনার দেখে অসংখ্য লোক মারা গেছে এই আগে ছবির ভুল হয়েছে, সেই ভুলের কারণে তারপর 17 মিনিটের মধ্যে সেটাকে তার পরিবর্তন করেছে, কিন্তু সেই ভুলের কারণে তাকে রাত্রিবেলা তুলে নিয়ে গেছে, তারপরে জেলে পাঠিয়েছে এবং পত্রিকার সম্পাদকের নামে মামলা করে। এটা একটা কথা নয়, ইতিমধ্যে আমাদের মাহমুদুর রহমান তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন দীর্ঘ মাসের পর মাস, বছর পর বছর জেলে থেকে অপসারণ করে। শফিক রহমান আমাদের জায়গায় সম্পাদক, তার উপর নির্বন্ধে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে। সংগ্রামের সম্পাদক তাসব সাহেবকে দীর্ঘকাল কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের রুহুলামিন গামী সাহেব 18 মাস কারাগারে ছিলেন। এইরকম অনেক সাংবাদিক আছেন যাদেরকে কারাগারে দেওয়া হয়েছে। আজকেই আমি আজকে সকালে খবর পেলাম আমার ঠাকুরগায়ে আপনার বালিরঙ্গে একটা থানা আছে, সেখানকার একজন সাংবাদিক সম্ভবত পত্রিকাটার নাম হচ্ছে আজকালের বাংলাদেশ নাকি নতুন পত্রিকা বেরিয়েছে প্রতিদিনের বাংলাদেশ, সেই পত্রিকার সাংবাদিক তাকে একটা নিউজ শেয়ার করেছিল এর আগে একজন আওয়ামী লীগের নেতা দুর্নীতির বিরুদ্ধে, সেই কারণে সে তার বিরুদ্ধে ডিজিটাল সুপার সিকিউরিটি অ্যাক্ট মামলা করেছে। এটা এটা অহরহ করছে, যখনই তাদের দুর্নীতির কথা বলছেন, যখনই তাদের অন্যায়ের কথা বলছেন, যখনই তাদের প্রতিবাদ করছেন, তখনই তার বিরুদ্ধে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করে দেয়। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যাপারে আমরা কত প্রতিবাদ করেছি, সাংবাদিক ভাইয়ের প্রতিবাদ করেছেন, সম্পাদকেরা প্রতিবাদ করেছেন, কিন্তু তারা এটা করবে এবং কি অভ্রত্য তাদের। জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন বলছে যে এই আইনটা অনেকগুলো সংশোধন করা দরকার এবং 2টি ধারা বাতিল করা দরকার, তখন পরিষ্কার করে তথ্যমন্ত্রী বলছেন যে বাতিল করা হবে না। আমাদের প্রশ্ন, কেন করা হবে? এই জন্য করা হবে না যে এই আইন দিয়ে আপনারা জনগণের কথা বলার অধিকার সেটাকে আপনারা পুরোপুরি ভাবে বন্ধ করে দিতে, রুদ্ধ করে দিতে, মানুষের কণ্ঠে স্তব্ধ করে দিতে চান।